হ্যালো বন্ধুরা, মেসেঞ্জারে কিন্তু এখন আপনারা প্রবেশ করতে পারতেছেন না। তার কারণ হচ্ছে মেসেঞ্জারে একটি নতুন আপডেট আসছে। তো এই আপডেটটা কি এবং এই আপডেটটার কারণে আপনার কি কি উপকার হতে পারে এবং কি কি ক্ষতি হতে পারে সেটা আপনাকে বিস্তারিত দেখিয়ে দিব আজকের ভিডিওতে। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন যে আপনাদের কিন্তু সরাসরি কিন্তু প্রবেশ করতে পারতেছেন মেসেঞ্জারে, সেখানে কিন্তু আপনার জিমেল আইডি চাচ্ছে কিংবা জিমেল আইডি পাসওয়ার্ড চাচ্ছে, নানা ধরনের কারণ কিন্তু চাচ্ছে। তো আপনি কিভাবে খুব সহজে এই প্রসেসিংটা আপনি ইজিলি করতে পারবেন সেটা আপনাদের আজকের ভিডিওতে দেখা দেবো, ইজিট কি এবং আপনি কিন্তু মেসেঞ্জার আগের মতো কিন্তু নতুন করে কিন্তু মেসেঞ্জারটা কিন্তু ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো চলুন ভিডিও শুরু করি। ভিডিও শুরু করে আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো আমি আসাদুল ইসলাম বাবুর সাথে আর আপনারা দেখছেন আমার চ্যানেল এএস বাংলা টিপস। তো বন্ধুরা, আমি কিন্তু মানে মোবাইল স্ক্রিন যে কাজটা করবো সেটা কিন্তু স্ক্রিন সাইডে শেয়ার করে দিবো, আপনি কিন্তু দেখে সে কাজটা করে ফেলতে পারবেন। প্রথমে সরাসরি আপনাদের যে মেসেঞ্জার যে অ্যাকাউন্ট আছে কিংবা মেসেঞ্জার যে অ্যাপটা আছে আপনি সরাসরি সেই মেসেঞ্জার অ্যাপ সরাসরি চলে যাবেন। খুব সহজে এখানে কিন্তু আপনাদের দুটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে দুটি অপশন দেখা যাচ্ছে। একটা হচ্ছে কি, প্রথমে সরাসরি দেখতে পারবেন এখানে যে আপনাদের যে মোর যে অপশনটা, মোর অপশনে কি আসতেছে সেটা আপনাদেরকে এবার দেখাবো। তো মোর অপশন দেখার আগে কিছু আপনাদের কিন্তু সেম ভাবে পাসওয়ার্ডের অপশন আসতেছে। তো আপনি কিন্তু জাস্ট কন্টিনিউ, তো আবারও এখান থেকে সরাসরি যে কন্টিনিউ অপশন আসতেছে এই কন্টিনিউ অপশন জাস্ট আপনি ক্লিক করে দেবেন। এখান থেকে কন্টিনিউ অপশন জাস্ট ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করে কি হবে, আপনার পাসওয়ার্ড দিতে বলতেছে নতুন একটা পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা আপনার মন মতো আপনি কিন্তু পাসওয়ার্ডটা মন মতো দিয়ে দিবেন মেসেঞ্জারের সিকিউরিটি কারণে। দেখা যাচ্ছে আমার নানান ধরনের গোপনীয় তার কারণে কিন্তু মেসেঞ্জারে অনেকের প্রবেশ করতে দেয় না, হাত দিয়ে দেয় না মোবাইলে। আপনি কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে রাখলে কিন্তু আপনি কিন্তু গোপনীয়তা রক্ষা করতে পারেন এবং মেসেঞ্জারে কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু আপনি দিয়ে রাখতে পারেন। পাসওয়ার্ড দিলাম, আপনাদের মন মতো আপনারা যে কোনো 6 ডিজিট পাসওয়ার্ড আপনারা দিয়ে নেবেন। আমি জাস্ট এখান থেকে আমার 1 2 3 4 5 সিজ দিয়ে জাস্ট দিয়ে দিলে কিন্তু আপনাদের অটোমেটিকলি সাবমিট হবে এবং দেখতে পাচ্ছেন যেটা কিন্তু খুব সহজে কিন্তু এটা সার্চ হচ্ছে। দেখতে পাচ্ছেন যে খুব সহজে আমার মেসেঞ্জার কিন্তু আমি এখন কিন্তু প্রবেশ করে ফেলেছি। দেখুন দেখতে পাচ্ছেন খুব সহজে আমি যদি এখান থেকে যার কাছে আগের মতো মেসেজ করবো সেখানে কিন্তু মেসেজ কিন্তু আগের মতো করতে পারবো। তো এই ছিল আজকে ভিডিওটি। ভিডিওটি যদি সমস্যা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।